সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তিনি আমাদের নেত্রকোনা অঞ্চলের এই ঘাটি অঞ্চলের এখানকার জীবনটাকে উজ্জীবিত করে চিন্ত করে এবং তাই তিনি বাহান্নের ভাষা আন্দোলনের এই শহীদ দিবসকে এই দিন উৎসর্গ করেছেন এবং শাহজালাল ইউনিভার্সিটিতে তিনি গবেষণা কর্ম করেছেন। তো এই যে কবিতার মধ্যে কিন্তু ছোটদের প্রতিও একটা জীবনের হাওর, আমি আপনারা সবাই শুনেছেন টাঙ্গুয়ার হাওরের কথা, আমি সেই তিনি একটা কবিতা লিখেছেন, সেটা একটু না বললে তার প্রতি আমার একটা দায় রয়ে যাবে। সবুজ পাতা আড়াল করে মিটির মিটির সুর তুলে যায়, রং বেরঙের পাখা মেলে সবুজ দিগন্তে রবির কিরণ, আজি দেশকে আজি বসন্ত গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন আঙ্গিকে বর্ণিত বিভিন্ন কবিতা দিয়ে দেওয়া হয়েছে। ওনার প্রথম কাব্যগ্রন্থ পাহাড় গ্রাম হাওর কন্যা তারপর প্রকাশিত হয়েছে শিশুতোষ মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ফিরে এলো স্বাধীনতা, আর এবার মহলে সমাদৃত হবে। আমি বইটি অত্যন্ত সাফল্য কামনা করছি। আমাদের খ্যাতিমান ব্যক্তি বন্ধু রয়েছেন যারা ইতিমধ্যে বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন এবং বাংলা সাহিত্যের প্রাণ সাহিত্য বৃদ্ধি করেছেন। সম্পূর্ণ ব্যক্তি বন্ধু আজকে সম্পূর্ণ মতন মোবাইলটাও দিয়ে গেছে।